Dear student, welcome to our Kakdip Holy Child Mission e-learning class. Tomra bhalo royecho, ajker abar phire aslam tomader class nite. Ajker bishesh din tomra jano amader Bishwakarma pujo hoy. To tomra pujo dekhte jaccho, kintu class o majkhane ektu dekhte hobe ki pora dicche na dicche. Ami hocche ki ar sokal ba uthe tomra ki dekhecho bolo to TV te mohaloye. দেবী দুর্গা অসুর রাজ মহিষাসুরকে বোধন করছে ত্রিশূল দিয়ে তোমরা দেখেছো খুব আনন্দ করেছো ছোটরা কার্টুনের মধ্যে দেখেছো বড়রাও বড় বড় বড়দের মহালয় দেখেছো খুব আজকে দিনটা খুব ভালো লাগছে তোমাদের তার মাঝখানে তোমাদের তো একটু ক্লাস ক্লাসে কি পড়া দিচ্ছে না দিচ্ছে তোমাদের দেখতেই হবে আচ্ছা আজকে ফিরে আসছি কেজি ওয়ান এ কি নিয়ে বলো তো ম্যাথমেটিক্স তোমাদের অঙ্ক ক্লাস নেই তোমরা জানো অঙ্ক ক্লাসে তোমাদের নামটা দিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেক দিন রিভিশন করতে হবে জোরে জোরে পড়ে আর বানানো দিয়েছিলাম কোথায় লেখো সংখ্যায় লেখো যেটা আর কিছু যোগ বিয়োগ দিয়েছিলাম আমি কিছু বড়ওয়ার্ক করে দেখিয়েছি কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো আর যদি না তুলে থাকো যদি কেউ না জেনে থাকো বই যে শেষের দিকে যোগ বিয়োগ রয়েছে পাশাপাশি সেটা উপর নিচে যোগ বিয়োগ করে তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে যে ধরনের অঙ্ক দিই না কেন সেগুলো তোমরা অবশ্যই পেরে যাবে তো আজকের কয়েকটা দিচ্ছি মন গড়া তোমাদের পারার মতো নিশ্চয়ই তোমরা পারবে আশা করি ধরো দুই আর পাঁচ এটা কি চিহ্ন বলো তো যোগ চিহ্ন যোগ চিহ্ন দিয়ে দাগ টানলাম কত হয় দেখব দুই যোগ মানে আগের মতো বলেছি এটা আর এটা মিলে কত হলো মিলে বা সমষ্টি কত হলো এখানে সংখ্যাটা কত দেখতে পাচ্ছ দুই রয়েছে এক দুই নিচে কত বলো তো পাঁচ পাঁচে পঞ্চমান যেটা ইংলিশে ফাইভ বলা হয় তো আমি পাঁচ করি এক দুই তিন চার পাঁচ এই টোটাল কত হলো সেটা আমরা জানবো যোগ করি এই চিহ্নটা মানে যোগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেটা হচ্ছে সাত ইংলিশে কি বলে বলো তো সেভেন এস ই যেটা ইংলিশে এটা বলে দেখো এস ই ভি এন সেভেন সেভেন মানে সাত আর বাংলায় সাত বলছে ইংলিশে সেভেন বলছে সাত জানো তো এইরকম সাত আর ইংলিশে সেভেন এইটা বলে ঠিক আছে আর সাতটা বানান দন্ত একাত্ম এই সাত লিখে দিচ্ছি এটা বানান কি বলতো দন্ত আকার তো সাত আর ইংলিশে সেভেন বলে জানো এ সি ভি এন ঠিক আছে টোটাল দুই আর পাঁচ মিলে সাত হয় এই সাতটা তাহলে এখানে বাংলা দিয়েছি তোমরা ইংলিশটা লিখবে না কিন্তু জেনে রাখবে সেভেন হয় সাত নেক্সট আর একটা করছি দেখো ধরো ছয় আর তিন যোগ চিহ্ন বসালাম ঠিক আছে এবার যোগ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ছয় রয়েছে না এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ভুল হতেই পারে তোমারও হয় আমারও হয় সবারই হয় তো এখানে বারবার হিসাবে সংখ্যাটা হচ্ছে ইংলিশে সিক্স বলা হয় আর বাংলায় যে ছয় বলা হয় ছটা দাগ টানলাম এক দুই তিন চার পাঁচ ছয় একবার করে মিলিয়ে নেব ঠিকঠাক আছে কিনা নিচে কত বলো তো সংখ্যাটা তিন যেটা ইংলিশে থ্রি বলা হয় তো এক দুই তিন এটা মোট যোগ করব যোগ চিহ্ন এটা রয়েছে এবার হিসাব করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় সংখ্যা নয় আর এই নয়টাকে ইংলিশে কি বলে বলতো দন্ত এখানে বানান হচ্ছে দন্ত নন্দস্থ নয় বলা হয় এই সংখ্যাটাকে আর ইংলিশে এইটা নাইন বানানটা লিখে দিচ্ছি এন আই এন ই নাইন ঠিক আছে এখানে বাংলায় দিয়েছি যেহেতু নয় বসালাম তোমরা সেই মতো নয় বসাবে ইংলিশে বলা হয় নাইন বানানটা এটা আর নয় দন্ত অন্তস্থ নয় নেক্সট আরো একটা যোগ করে দেখাচ্ছি তোমরা দেখো এরকম করে তোমরা বারবার কাউন্ট করবে আর যোগটা পারছো কিনা দেখবে
আর আজকের তারিখটা দিচ্ছি আজকে 17 তারিখ মহালয়ের দিন এছাড়া কারো কারো বাড়িতে রান্না পান্নার সেই সব ব্যাপারগুলো রয়েছে বিশ্বকর্মা পূজো রয়েছে তো আজকে 17/9/2020 এরপরে একটা যোগ দিচ্ছি দেখো ধরো 5 আর 5 যোগ চিহ্ন বসালাম কত হয় এখানে সংখ্যাটা কত বলো তো 5 1 2 3 4 5 বাড়িতে যখন করবে এরকম সাউন্ড করে করে এ করবে 1 2 3 4 5 হয়েছে তার নিচে কত রয়েছে 5 1 2 3 4 5 তার মোট কতগুলো মোট মানে যোগ করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 কত কত হয় 1 10 0 10 ইংলিশে এই এইটা হচ্ছে ইংলিশে 10 বলা হয় এইটাকে ইংলিশে এরকম লেখা হয় 10 বানান জানো তোমরা T E N 10 আর এটা 1 10 0 10 10 বানান কি দ তার বেশ তোমরা এর আগে শিখেছো এই বানানগুলো তোমাদের লিখিয়ে দিয়েছিলাম তোমাদের এই যোগটা দেখো 10 হয়েছে এরকম কাউন্ট করবে মাথায় মাথায় দাগ দিয়ে সাউন্ড করে আর বারবার দেখবে ভুল ভাল হচ্ছে কিনা আরো একটা করে দেখাচ্ছি ধরো 8 আর 5 যোগ চিহ্ন দেখালাম এটা কত সংখ্যা বলো তো যেটা ইংলিশে 8 বলা হয় সব বাংলায় 8 বলা হয় 8 রয়েছে নিচে রয়েছে 5 এবার হিসেব করে দেখো 1 2 3 4 5 6 7 8 আর নিচে রয়েছে 5 1 2 3 4 5 এটা মোট যোগ করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 হয়েছে 13 মানে 1 10 3 1 10 3 তোমাদের এর আগে একক দশক শিখেছি একক দশক না জানলে দেখে নাও ডান সাইডে একক পরে দশক 1 10 10 আর 3 মিলে কত হয় এখানে 13 13 কিসের 10টা আর 3টি 10 এর পর 10 11 12 13 এই দুটো মিলে হয় 1 10 3 13 ঠিক আছে এইটাকে আমি আবার লিখছি দেখো 13 বানান জানো তয়কার রয়কার 13 তোমাদের অঙ্ক বই শেষের দিকে রয়েছে দেখবে বানান গুলো আর ইংলিশে এটা 1 3 13 13 বানান টি এইচ আই আর টি ওয়াই এই 13 রয়েছে 1 3 13 টি এইচ 13 বানান টি ডবল ই এন টিন 13 টি এইচ আই আর টি ডবল ই এন 13 14 15 লাস্টে যেটা 3 3 করে দিয়েছিলাম সেই বানানটা তো এখানে 8 আর 5 মিলে কত হলো 13 1 10 3 13 ঠিক আছে আমি এইভাবে কতগুলো যোগ দিয়ে দেব হোমওয়ার্ক করার জন্য এরপর যাচ্ছি বিয়োগ কতগুলি করাচ্ছি ঠিক আছে এখানে বিয়োগ হচ্ছে ধরো 7 7 আর 4 বিয়োগ চিহ্নটা তোমরা জানো একটাই দাগ হবে যোগ হলে উপর থেকে আর একটা নামতো এখানে বিয়োগ দিচ্ছি এখানে কত বলো তো 7 7 মানে ইংলিশে 7 যেটা বলে আর বাদ দিয়ে দিয়ে এই বিয়োগ চিহ্ন মানে বাদ বা কেটে দেওয়া হলো ঠিক আছে আমি 7টা দেখি 1 2 3 4 5 6 7 7টা থেকে কটা বাদ দিতে বলেছে 4টি 1 2 3 4 4টা চলে গেল আর থাকলো কটা 1 2 3 3 হলো যেটা ইংলিশে 3 বলা হয় আর এইটা 3 3 বানানটা কি বলতো তয়হসিকা দন্তন 3 আর ইংলিশে 3 বলা হয় 3 টি এইচ আর ডবল ই 3 এই বানানগুলো শিখিয়েছি পাশাপাশি যোগ বিয়োগ করতে গিয়ে বানানগুলো লিখে দিছি তোমরা সচেতন হবে এই বিয়োগ একটা দেখালাম কেমন হয় এই যে
কেটে দিলাম, পড়া থাকলো। নেক্সট আর একটা করাচ্ছি, দেখো বিয়োগ ধরো এখানে নয়, নয় থেকে ছয় গেল, ছয়ের পাঁচও দিতে পারি, ঠিক আছে পাঁচ বিয়োগ চিহ্ন বসালাম। এখানে সংখ্যাটা কত বলতো, নয়, যেটা ইংলিশে নাইন বলা হয়। নয় ইংলিশে কি বলা হয়, নাইন। তা নটা দাগ টানি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। আরেকবার দেখে নি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, কটা বাদ দিতে বলেছে, পাঁচটি, এক দুই তিন চার পাঁচ, থাকলো কটা, এক দুই তিন চার, চার থাকলো। চার বানান কি বলতো, চয়াকার র চার, আর ইংলিশে কি বলে, ফোর, এইটাকে ফোর, এ ফোর ইউ আর ফোর। আচ্ছা এরপর আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কতগুলি, তোমরা দেখো আর নামটা তো অবশ্যই ডাকবে, এবার তুলে নেবে অঙ্কগুলি দিচ্ছি। তিন দুই যোগ চিহ্ন, যোগ চিহ্ন, এইটা হচ্ছে, এই চারটে যোগ চিহ্ন দিচ্ছি আর নিচে কয়েকটা বিয়োগ দিচ্ছি, দেখো চারটে ছিল, চারটে দিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে, শূন্য, ঠিক আছে শূন্য বসে। চার কেন, যে কোনো সংখ্যা যদি একই রকম থাকে, বিয়োগ হলে গেল, যটা ছিল তটা চলে গেল, তাহলে তোমার কাছে কিছুই থাকলো না, শূন্য বসবে। তোমাদের এক অঙ্ক দিয়ে করাচ্ছি, এই চারটে বিয়োগ দিচ্ছি, দেখো এক দুই তিন চার, আমি যেরকম করাই করিয়েছি সেরকম তোমরা হোমওয়ার্ক করে নাও। নেক্সট যেটা দিচ্ছি নামটা, তোমাদের আগে নামটা করিয়েছি অনেকগুলো, এখন রিভিশন কিছু করাচ্ছি, তোমরা অবশ্যই এক থেকে আট নয় পর্যন্ত করবে। আজকে নয় নামটা দিচ্ছি, নয় নামটা দিচ্ছি, এই নয় শুধু নয় নামটা করলে হবে, এক থেকে নয় পর্যন্ত বই দেখে দেখে পড়বে, আর না নাইন যেটা নয় নামটা সেটা খাতায় ভর্তি করবে, বারবার দশে গেল আবার নয় একে নয়, নয় দুগুণে আঠারো, এরকম করে ভর্তি করবে। নামটা হচ্ছে নয় নামটা, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, দেখো নয় একে নয়, নয় দুগুণে আঠারো, এক দশ আট আঠারো, ন তিনে সাতাশ, দু দশ সাত সাতাশ, ন চারে ছত্রিশ, তিন দশ ছয় ছত্রিশ, ন পাঁচে পঁয়তাল্লিশ, চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, ন ছ চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, ন সাতে তেষট্টি, ছ দশ তিন তেষট্টি, ন আষ্টে বাহাত্তর, সাত দশ দুই বাহাত্তর, নয় নয় একাশি, আট দশ এক একাশি, এইদিকে ধরলো না বলে নিচে আমি লিখে দিচ্ছি, নয় দশে নব্বই, নয় দশ শূন্য নব্বই, এই হচ্ছে তোমাদের নয় নামটা, ঠিক আছে। এইটা খাতা, এই যে আমার একবার হয়ে গেল, এরকম তোমাদের খাতায় পরে স্টেজে আবার ওই দেখে দেখে নয় নামটা লিখবে, ডেকে ডেকে এইরকম করে খাতা ভর্তি করবে নয় নামটা, আর এক থেকে নয় পর্যন্ত বইতে যে রয়েছে বারবার জোরে জোরে ডাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, টাটা।